सो हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, कल के किन्तु जे कलकत्ता यूनिवर्सिटी दी जे नोटिस बा न्यूज तुम्हारा सबा आशा करी शुनेछो एवं सेई न्यूज बा नोटिस थेके जे यूजीसी गाइडलाइन मेने जे तादेर जे निर्देशिका किन्तु एतदिन पर जे नेওয়া হচ্ছিল जे 50% नम्बर सेमिस्टारे दिए करा हबे ताते किन्तु अनेक धरनेर समस्या बा विभ्रांति होयेछे सेई क्षेत्रे किन्तु कलकत्ता यूनिवर्सिटी किन्तु जे एकटा किन्तु बैठक करा होयेछे अंतर्वर्ती सेमिस्टारे मूल्यायन किभाबे करा हबे সেটা নিয়ে পুরোপুরি যে একটা বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে কি জানানো হয়েছে সেটা পুরোপুরি আমরা দেখে নেব। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে আমরা নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি লেখা রয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে অন্তর্বর্তী সেমিস্টারে কিন্তু ধোঁয়াশা কাতাতে কিন্তু বৈঠক করা হয়েছে, ঠিক আছে। এবং সেই বৈঠকে কি পড়েছে পুরোপুরি ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। চলো, স্নাতক স্তরের অন্তর্বর্তী সেমিস্টারের মূল্যায়ন ইউজিসি নির্দেশ অনুযায়ী হবে বলে শনিবার জানিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এবং শিক্ষা শিবিরের খবর, এই নির্দেশের পর মূল্যায়নের প্রক্রিয়া নিয়ে অধ্যক্ষ মহলে কিন্তু ধোঁয়াশা তৈরি করে দিয়েছিল, কিন্তু সেই জন্য কিন্তু মূল্যায়নের পদ্ধতি বোঝাতে রবিবার অনলাইনে কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে কিন্তু জরুরি বৈঠক করে সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায়, ঠিক আছে। এখানে কিন্তু বৈঠক করে পড়েছিলেন, সেটা কিন্তু কালকে সেটা বলা হয়েছে। এবং পরে তিনি জানান যে ধোঁয়াশা কেটে গেছে বা ধোঁয়াশা কেটে গিয়েছে। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী সেমিস্টারের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। সহ উপাচার্য মূল্যায়ন পদ্ধতি ব্যাখ্যা করে জানান যে অন্তর্বর্তী মূল্যায়নের ক্ষেত্রে সেমিস্টারের নম্বর, উপস্থিতির নম্বর ও কলেজ যে অন্তর্ভুক্ত মূল্যায়ন করেছে তা সব মিলিয়ে তার থেকে 50% নেওয়া হবে। এবং শনিবার বিশ্ববিদ্যালয় জানিয়েছিল যে ইউজিসির যে নির্দেশিকা অনুযায়ী কিন্তু স্নাতক স্তরে অন্তর্বর্তী সেমিস্টারে মূল্যায়নের বিষয়ে কলেজগুলোকে অন্তর্বর্তী মূল্যায়ন পদ্ধতি থেকে 50% নম্বর গৃহীত হবে। এবং কিন্তু বলেছিল যে বাকি 50% কিন্তু পূর্ববর্তী সেমিস্টার থেকে কিন্তু নেওয়া হবে। কিন্তু অধ্যক্ষদের একাংশের প্রশ্ন ছিল যে সেমিস্টারের পরীক্ষার নম্বরকে অন্তর্বর্তী মূল্যায়নে যোগ করা হবে কিভাবে। সহ উপাচার্য অবশ্য জানিয়েছিলেন যে পরীক্ষার প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় তৈরি করলেও অতিমারী পরিস্থিতিতে খাতা দেখছেন সংশ্লিষ্ট কলেজের শিক্ষক শিক্ষিকারাই, তাই নাম্বারও দিচ্ছে তারাই দিচ্ছেন। তাই শিক্ষা সূত্রের খবর যে সহ উপাচার্য এই দিন কলেজে অধ্যক্ষদের কাছে মূল্যায়ন পদ্ধতি বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অধ্যক্ষদের তার মতামত জানাতে চান। আশিসবাবু বলেন যে অধ্যক্ষদের মতামত শুনেছি, আশা করি তাদের প্রশ্নের ঠিক উত্তর দিতে পেরেছি। গত মাসের প্রথমে রাজ্য সরকার জানিয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কিন্তু সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং ইউজিসি নির্দেশ দেয় যে পরীক্ষা নয়, আগে সেমিস্টারের ফল এবং বর্তমান সেমিস্টারের অন্তর্বর্তী মূল্যায়নের পদ্ধতির ভিত্তিতে কিন্তু অন্তর্বর্তী সেমিস্টারের মূল্যায়ন করতে হবে। দুরকম নির্দেশে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল, তবে শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সদ্বিধা ভোগ করে এবং সেই অনুযায়ী কিন্তু এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেই তারা। মানে অ্যাকচুয়ালি কালকের কিন্তু যে বৈঠক করা হয়েছে সেই বৈঠকেও কিন্তু এখানে কিন্তু জানানো হয়েছে যে যে তোমাদের যে এক্সাম হচ্ছে সে কিন্তু এক্সামটা কিন্তু হবেই এবং সেই এক্সামের যে নাম্বারটা কিন্তু সেটা কিন্তু এখান থেকে যে বৈঠকে যেটা বলেছে অ্যাকচুয়ালি যে অন্তর্বর্তী সেমিস্টারে যে মূল্যায়ন সেটা কিন্তু সব মিলিয়ে কলেজে যে তোমরা পরীক্ষা দেবে এই যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা তোমরা বলতে পারো যে এইটার কিন্তু অন্তর্বর্তী যে মূল্যায়নের পদ্ধতি হিসাবে কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং তার সঙ্গে যদি কলেজ তার যে অ্যাটেন্ডেন্সের নাম্বার বা যদি কোনো কিছু থাকে সব কিছু মিলিয়ে 50% দেবে। আর কিন্তু 50% যেটা রয়েছে সেই 50% কিন্তু পূর্ববর্তী সেমিস্টারের নম্বর থেকে কিন্তু অ্যাড করা হবে। এটা কিন্তু ফাইনাল কিন্তু এখানে ডিসিশন সেটাই কিন্তু এখানে জানা যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু এই লিঙ্কটা কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে নিয়েছি, ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা কিন্তু দেখে দিতে পারবে। চলো, তোমাদের কাছে নিউজটা ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবার কাছে কিন্তু শেয়ার করো ভিডিওটা। চলো, আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।